এই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মোহাম্মদ খাইরুল বাশার বাঁধনার। আমি এই মাত্র ডিজনি প্লাসে দেখলাম মুন নাইটের প্রথম এপিসোড। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যে ওয়েব শো চলছে ডিজনি প্লাসে, ষষ্ঠ ওয়েব শো এটা, মুন নাইট। প্রধান চরিত্র অভিনয় করছেন অস্কার আইসাক। এই প্রথম এপিসোডটি ডিরেকশন দিয়েছেন মোহাম্মদ দায়েব। আমরা মিস মার্ভেলে মার্ভেলের প্রথম মুসলিম সুপার হিরোইন নিয়ে খুব আনন্দিত হয়েছি, কিন্তু এদিকে যে মুসলিম ডিরেক্টররা চমৎকার চমৎকার কাজ করছেন আমরা সেটা খেয়ালই করি নাই। মোহাম্মদ দায়েব প্রথম এপিসোডটা ডিরেকশন দিয়েছেন, মাত্র 45 মিনিটের একটা এপিসোড। কি যে বলবো, একদম মন প্রাণ ভরানো একটা এপিসোড। যে কোনো একটা কাহিনী শুরুর প্রথম এপিসোডে যা যা হওয়া দরকার ঠিক সব কিছুই ঘটেছে এই এপিসোডে। অস্কার আইজাক এবং ইথান হক, তারা যে কি লেভেলের অভিনেতা! তারা পরস্পরের সামনে যখন তারা ছিলেন, একে অন্যকে কি পরিমাণ টক্কর দিয়ে অভিনয় করেছেন তা তো একদম ফাটাফাটি। আর কোন সুর চরিত্রে যিনি ভয়েস দিয়েছেন, মুরারি আব্রাহাম, ভাই গড, মানে আমি ভয়েস দিয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি কিন্তু আমার তো হিংসা লাগছে যদি এই মানুষটার মতন একটা ভারী কণ্ঠে আমি আপনাদেরকে বলতে পারতাম। তো আমার যে সমস্ত দর্শক মুন নাইটের প্রথম এপিসোডের ব্রেকডাউন দেখতে এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে বলে রাখি, আমি কমিক নিয়ে কিছু বলবো না, আমি মুন নাইটের অরিজিন নিয়ে কিছু বলবো না, আমি জাস্ট বলবো এই এপিসোডে কি কি দেখানো হলো। আমরা খুব ভালো করে জানি যে মার্ভেলের যে ক্রিয়েটররা তারা করে কি, মূল কমিক্সের একটা ব্যাপারটা নেয়, নুষ্ট ব্যাপারটা নিয়ে নিজের মতো করে কাহিনী তৈরি করে। আর ডিরেক্টর ক্রিয়েটর স্পষ্ট করে বলেছেন যে আপাতত এই মুন নাইটটা ডিরেক্ট এমসিইউ ক্যানোনের ভিতরে যুক্ত হচ্ছে না, মানে এইটা দেখার জন্য আগের কোনো কিছু দেখতে হবে এমন কোনো শর্ত নাই, কিন্তু এর মাঝখানে অন্যান্য চরিত্র আসবে। অন্যান্য চরিত্র আসতে পারে, আমরা অনুমান করছি ব্ল্যাক নাইট আসতে পারে, আমরা অনুমান করছি ব্লেড আসতে পারে, কিন্তু এটা দেখার জন্য আগের এত কিছু দেখতে হবে, জানতে হবে এমন কোনো শর্ত নাই। তো সুতরাং আমরা এটাকে একটা ইন্ডিভিজুয়াল কাহিনী হিসেবে ধরবো এবং শুধুমাত্র এই এপিসোডে কি কি দেখানো হয়েছে সে বিষয়টা বলি, ঠিক আছে? এর বাইরে অন্য কোনো কিছু বলবো না এবং এই এপিসোডে যা যা দেখানো হয়েছে সে অনুযায়ী আগামী দিনে কি কি ঘটতে পারে সে বিষয়ে কিছু অনুমান করব। তো বড় সড়ো একটা স্পয়লার অ্যালার্ট। তো আমরা শুরুতেই একটা হাড় কাঁপানো দৃশ্য দেখেছি। ইথান হক, যিনি কিনা আর্থার হ্যারোর চরিত্রে অভিনয় করছেন, যিনি কিনা মিশরিয়ান, যে প্রথম মার্সেনারি গড আমিটকে জাগানোর চেষ্টা করছেন, তিনি একটা গ্লাস ভেঙে তার জুতার ভিতরে দিয়ে দিচ্ছেন এবং সেই জুতা পায়ে দিয়ে তিনি হাঁটছেন। এই ব্যাপারটা অবশ্য ব্যথা। আপনারা যদি ড্যান ব্রাউনের দ্য ভিঞ্চি কোড পড়ে থাকেন, কিছু কিছু ধর্মীয় আচার অনুচার আছে যে মানুষের শরীরকে কষ্ট দিয়ে সেই অনুযায়ী একটা ধরনের ইবাদত করা হয়, একটা প্রে করা হয়। তো এই আর্থার হ্যারো তার পায়ে কাঁচ বিঁধিয়ে নিজেকে কষ্ট দিয়ে সে ডিভোশন দেখাচ্ছে এবং তাদের একটা কাল্ট তৈরি হয়েছে, যে কাল্ট বিশ্বাস করে যে অ্যামিটকে জাগানো হবে। সে ছিল প্রথম দেবতার মার্সেনারি, যে কিনা বুগিম্যান বলা যেতে পারে, যে কিনা অন্যায়কের প্রতিরোধ করত বা দেবতাদের অর্ডার দেওয়া মতো অমন অমন ক্রিয়েচার থেকে ধ্বংস করত। কিন্তু যে কোনোভাবে হোক, তার পেলো গডরাই নাকি তাকে বিশ্বাসঘাতকতা করে আটকে রেখেছে, এটা এই এপিসোডে বলা হয়েছে। বাস্তবে অ্যামিট কী ছিল সে বিষয়টা আমরা হয়তো পরবর্তী সময়ে জানতে পারবো। তো আমরা দেখতে পাই স্টিভেন নামে একজন ব্রিটিশ ন্যাশনাল মিউজিয়ামের কর্মচারী, যে ব্রিটিশ মিউজিয়ামে যে বাচ্চারা আসে তাদেরকে কিছু সুভেনির বিক্রি করার জন্য যে গিফট শপের একজন পরিচালক থাকে, সেই চরিত্রে অভিনয় করছেন অস্কার আইজাক। তার নাম হল স্টিভেন এবং সে খুবই লেম পাবলিক, খুবই লেম। তার ঘরের সামনে একজন ব্রাশ বিক্রি করে, সে প্রতিদিন লেট করে অফিসে যায় এবং সে সম্ভবত স্লিপ ওয়াকে ভোগে। কেন এই কথা বললাম, কারণ কি আমরা প্রথমেই দেখতে পাই যে স্টিভেন ঘুম থেকে উঠছে এবং তার পায়ে টেপ বাঁধা আছে খাটের সাথে, তার খাটের নিচে বালি দিয়ে গোল করে একটা সার্কেল করা আছে, হাফ সার্কেল, যেহেতু মুন নাইট সিরিজের নাম, চাঁদের আকৃতিতে অর্ধচন্দ্রাকৃতি করে একটা বালি দিয়ে লাগানো আছে, এটা চেক করার জন্য সে রাত্রেবেলা বের হয়েছে কিনা। তার দরজায় কস্টেপ মারা আছে, লম্বা করে কস্টেপ মারা, যে দরজাটা খোলা হয়েছে কিনা রাত্রেবেলা সেটা চেক করার জন্য, এবং এটা অনেক দিন যাবত কিন্তু চলছে। তো আমরা বুঝতে পারি স্টিভেন নিজেও জানে সে অসুস্থ, সে স্লিপ ওয়াকিং করে এবং সে কোথায় কোথায় ঘুরে বেড়ায় তার নিজের কোনো খেয়াল নাই, তাই সে নিজেকে প্রোটেক্ট করার জন্য নিজেকে বেঁধে রাখে এবং আসলে সে বের হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই সমস্ত যন্ত্রপাতি ঘরে ছড়া সেটা রাখছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষটা শুধু স্লিপ ওয়াক করে তা না, এই মানুষটার ভিতরে স্প্লিট পার্সোনালিটি আছে, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে।
এই মানুষটার নাম হলো স্টিভেন, যে কিনা কাজ করে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে। কিন্তু অন্য একজন মানুষও আছে যার নাম হলো মার্ক, যে কিনা খুব স্ট্রং, সে খুব ভালো অ্যাকশন পারে এবং রক্তাক্ত করে ফেলতে পারে মুহূর্তের ভিতরেই। কিন্তু সেই মার্কের ছোট্ট একটু ঝলক আমরা দেখতে পেয়েছি, খুব বেশি দেখতে পাইনি। আরেকটা চরিত্র আছে যে কিনা অফিসিয়াল যে কনসু বা মুননাইট, যাকে আমরা একদম শেষে সামান্য একটু দেখতে পেয়েছি, কিন্তু পুরোটা সিরিজের তার কণ্ঠ ছিল। এবং স্কট নামে আরেকটা চরিত্র তার আছে, যে চরিত্রটাকে শুধুমাত্র তার মিউজিয়ামের যে দারোয়ান বা গেটকিপার সেই তাকে ডাকছিল বারবার, কিন্তু স্কটের কোনো রকম আভাস আমরা এখনো দেখতে পাইনি, হয়তো আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো। তো মূল ব্যাপারটা হলো এটাই যে স্টিভেন সে খুবই সাধারণ একটা ইডিওটিক পার্সন, যে কিনা খুবই লেম একটা জব করছে, নিজের লাইফ নিয়ে খুব সে অস্থির, কি করবে না করবে বুঝতে পারতেছে না। আরেকটা মাল্টিপল পার্সোনালিটি হলো মার্ক, যে কিনা রাফ এন্ড টাফ মার্সেনারি, মার্সেনারি তারাই যারা কিনা ভাড়া খেটে বিভিন্ন মানুষকে খুন করে, বিভিন্ন মানুষের হাত পা ভাঙে, বিভিন্ন রকম মিশন করে। আরেকটা চরিত্র আমরা সবশেষে দেখতে পেলাম, মিশরীয় মমির মতন মুখ চোখ বেঁধে চাঁদের মতো আকৃতি ধরে, যে কিনা যব এক্সট্রাটেরিস্ট্রিয়াল যেসব ক্রিয়েচার আছে এমন ক্রিয়েচারদেরকে মারছে। স্কটের চরিত্র আমরা এখনও বুঝতে পারিনি। এবং এক এক চরিত্রের এক একটা জীবন, এবং তারা সবাই স্টিভেনের একটা শরীরেই বাস করে, এবং বেশিরভাগ সময় স্টিভেন নিজেকে প্রকাশ করে রাখে এবং যার ফলে সে বিভিন্ন বিপদ আপদে পড়ে, কারণ তার অন্য পার্সোনালিটিগুলো যেসব আকাম কুকাম করছে বা যেসব কাহিনী ঘটাচ্ছে তার জীবনে, তার লাইফে, সেগুলোর এফেক্ট তার উপরে পড়ে। এখানে আর্থার নামে যে চরিত্রটি, আর্থার হ্যারো, তাদের একটা স্পষ্ট কাল্ট আছে, যে কাল্ট কিনা আমিটের পুনরুত্থানের অপেক্ষায় আছে। সে আর্থারের হাতে একটা দাড়িপাল্লার মতো আছে, সে মানুষের দুহাত ধরে তাদের পাপ পুণ্যের যে দাড়িপাল্লা সেটা মাপ বিচার করে, অনেকটা আমাদের ইসলাম ধর্মের কেয়ামতের সময় যে সৃষ্টিকর্তা দাড়িপাল্লায় মাপবেন আমাদের ভালো মন্দ, সে জিনিসটাই অনেকটা দেখানো হয়েছে সিম্বলিস্ট রূপে। এবং আমাদের চোখের সামনে দেখতে পেলাম একজন ভালো মানুষকে দেখা গেল, আরেকজন ওই দাড়িপাল্লায় দেখা যাচ্ছে মেয়েটা খারাপ, তাই মেয়েটাকে মেরে ফেলা হলো অথবা সে মেয়েটা মরে গেল। তো এমনই একটা কাল্টের জন্ম দিচ্ছে আর্থার হ্যারো, এবং তার উদ্দেশ্য পরিষ্কার, যে আমিটকে জাগিয়ে এই দুনিয়াকে দখল করা। কিন্তু এর মাঝখানে আমাদের অস্কার আইজাকের যে চরিত্র, এতগুলা চরিত্র, মার্ক, স্টিভেন, স্কট বা মুননাইট, তার কি কাহিনী, তার কি ভূমিকা, সেগুলো আমরা দেখতে পাইনি। জাস্ট ক্লিয়ার হলাম যে একটা শরীরে অনেকগুলো চরিত্র আছে। তো আপাতত এটাই ছিল মুননাইটের প্রথম এপিসোডের যে যা যা দেখানো হয়েছে। ভাই মিউজিকটারে, ভাই মিউজিকটা তৈরি করেছে, তিনিও একজন শুনতে একটু মুসলিম নাম মনে হচ্ছে, হাশিম নাজাহ, আমি জানি না তিনি কি ইহুদি নাকি মুসলিম, তবে কি একটা থিম সং, কি একটা বিজিএম বানাইছে রে ভাই, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। আমি খুবই আনন্দিত হয়েছি বিজিএমটা দেখে, বিজিএমটা শুনে, এন্ড ক্রেডিট আমি পুরোটা শুনছি, অন্য সময় স্কিপ করি বাট এই সময় পুরোটা শুনছি। তবে এখানে আমার ছোট্ট একটু একটা কমপ্লেন আছে, এটা হলো ডিজনি ভার্সন, এখানে খুবই একটা টেনশন, একটা ডার্ক, একটা এজিনেস, একটা পুরো থিমে একটা ভাব ছিল, অভিনয় ভাব ছিল। এবং এই এপিসোডের মাঝখানে একটা যে আইসক্রিম ট্রাকের করে রেসিং দৃশ্য ছিল, সেই দৃশ্যটা কতটা একটা ভয়ানক, একটা পাওয়ারফুল, একটা প্যানিকিং দৃশ্য, বাট সেখানে একটা হালকা পাতলা একটা রক পপ মিউজিক লাগাইয়া ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করা হয়েছে, যে জিনিসটা আমার একটু ভালো লাগে নাই। আমার কাছে মনে হয় ডিজনির এই অংশটা একটু অন্ততপক্ষে নিয়ন্ত্রণ করা উচিত, যে সব কিছুতে ডিজনি ভার্সন না ঢুকালে হয়। আমরা ইটারনালস তো অলরেডি পেয়েছি, যেখানে কি না PG-13 হওয়ার পরেও কত চমৎকার করে কত কিছু দেখানো হয়েছে, এটাও তেমনই করা যায় তাই না? তো আশা করি পরের এপিসোডে আরও অনেক বেশি ক্লিয়ার হবো, মোট 6টা এপিসোড আছে। এই এপিসোড শেষ হওয়ার সাথে সাথেই আবার শুরু হয়ে যাবে মিস মার্ভেল। তো ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান যে আপনারা কতটুকু কী বুঝলেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করে দিবেন। 1 তারিখে মরবিয়াস আসবে, আশা করি সেই মরবিয়াস রিভিউ নিয়ে আমি আপনাদের সাথে আবার দেখা করব। তো ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তীতে, টাটা।